সালামু আলাইকুম দর্শক এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিগুলোর বয়স প্রায় সাড়ে তিন মাস আপনারা যদি কেউ মাংসের জন্য আমাদের কাছ থেকে মোরগ বা মুরগি নিতে চান আমাদের কাছে নিতে পারবেন এখানে প্রায় তিনশো পিসের মতো অ্যাডাল্ট মুরগি আছে আর যদি কেউ ডিমের জন্য মুরগি নিতে চান তো আমাদের এখান থেকে চাইলে আপনারা ডিমের জন্য মুরগি নিতে পারবেন আমাদের এগুলো একবারে হানড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা মুরগি একে একেবারে সেম সাইজের আর একেবারে ফ্রেশ আপনারা হয়তো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কোনো মুরগির ছেলা নাই কোনো মুরগি উস্কো খুস্কো নাই একেবারে সুন্দর প্রত্যেকটা মুরগি একবারে আপনার হান্ড্রেড পারসেন্ট পিওর গ্রেডের আপনারা খামারের জন্য বা বাড়িতে শখে বসে অল্প কিছু মুরগি পালার জন্য নিতে পারবেন সমস্যা নেই তো আমাদের এই স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা এই মুরগিগুলো বিক্রয় শুরু করে দিচ্ছি অলরেডি ঠিক আছে অল্প কিছু দিনের ভিতরে আশা করি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা অনেকেই আমাকে প্রতিনিয়ত ফোন দেন এবং অনেক সময় গলাছিলা আবার অনেক সময় খোপাওয়ালা এই ধরনের মুরগি আপনারা নিয়ে ভাবে পালন করতে চান তো আমাদের এখানে সব ধরনের ভ্যারাইটিজ মোরগ মুরগি আছে গলাছিলা ছিলা খোপাওয়ালা শখের বসে পালনের জন্য সুন্দর মুরগিগুলো আপনারা নিজ হাতে বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যারা আমাদের মতো পূর্ণ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তাদের বেশিরভাগ খামারের মুরগিগুলোই উস্কো ফুস্কো থাকে লেজে বা পিঠে পশম থাকে না এ ধরনের প্রচুর সমস্যা থাকে তো আপনারা হয়তো আমাদের মুরগিগুলিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা মুরগি একেবারে ফ্রেশ এবং উন্মুক্তভাবে পালন করা মুরগির মতো সরাসরি যদি না দেখে যে এটা পূর্ণ আবদ্ধ পালন করা দেশি মুরগি তাহলে কোনোভাবেই বুঝতে পারবে না ইনশাআল্লাহ আমাদের এই মুরগিগুলো থেকে আশা করি ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ প্রোডাকশন পাবেন সাধারণত আবদ্ধভাবে পালন করা ফার্মের দেশি মুরগিগুলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাভারেজ প্রোডাকশন দেয় অরিজিনাল দেশি মুরগি ডিম পাড়া শুরু করলে দেড় থেকে দুই বছর পর্যন্ত সবচাইতে বেশি প্রোডাকশন থাকে এবং তারপরে ধীরে ধীরে ডিমের প্রোডাকশন কমতে থাকে তবে একটা মুরগি ডিম পাড়া শুরুর পরেও পাঁচ বছর পর্যন্ত ডিমের প্রোডাকশন মোটামুটি ভালোই থাকে আমাদের এখানে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর পিস একেবারে ফ্রেশ খামার উপযোগী অ্যাডাল্ট মুরগি হবে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই আমাদের এই মুরগিগুলো বিক্রয় হয়ে যাবে আপনাদের যাদের হানড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রতি সপ্তাহে হ্যাসিং আছে আবার আপনারা যারা ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান আমাদের কাছে বর্তমানে অ্যাভাইলেবল আছে আপনারা চাইলে যে কোনো পরিমাণে এবং যে কোনো বয়সের রিংশালা নিতে পারবেন দেশি মুরগি লালন পালন সম্পর্কিত কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন হয় স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে আপনাদের আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে আমরা মাংসের জন্য মুরগি তৈরি করলে সর্বোচ্চ সাড়ে তিন মাস পর্যন্ত রাখি এরপরে আমরা কখনোই রাখি না আপনারা অনেকেই আমার কাছে রানিং ডিম পাড়া মুরগি চান তো রানিং ডিম পাড়া মুরগি কিনতে গেলে আপনাকে অবশ্যই রিস্কের উপরে কিনতে হবে কারণ অনেক খামারি আছে যাদের প্যারেন্টস মুরগিগুলো ডিম পাড়া শেষ হয়ে গেলে রানিং মুরগি বলে বিক্রয় করে কিন্তু ওই মুরগিগুলোর প্রোডাকশন কখনোই ভালো থাকে না এই জন্য আপনি যদি অ্যাডাল্ট মুরগি কিনতে পারেন মোট কথা ডেকি মুরগি ডিমে আসা রাগ মুহূর্তের মুরগি যদি কিনতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ